আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই থাকে, এত বলতে লাগে না। সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আর এই ঘরটা আমি এখন গুছিয়ে নেব। আর একদম মিথ্যে কথা, ও গুছায়নি ঘরটা, আমি গুছিয়েছি, ও আমার সাথে মজা করছে। একদম মজা নয়, সবটা সত্যি বলছি আমি। ঘর আমি না আচ্ছা, গোছালাম, আপনারা তো গোছালামি দেখেছেন হয় না? না। আচ্ছা বন্ধুরা শুনুন, আপনারা তো দেখেছেন না ভিডিওতে কে ঘর গুছিয়েছিল? সো প্রতিদিন এইভাবে আমাকে ঘর গুছাতে হয়। একদিন গুছিয়ে শেষ, আর এটা হচ্ছে আমাদের পুচকিমণিটা, দোলনার মধ্যে দোল খাচ্ছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ওর শরীরটা ভালো থাকে। আর এখানে আছে বুড়ো দাদু বসে গিয়েছে, যে এখন কথা বললো। আমি বসেছি এখানে, ও তো সারাক্ষণ আমার সাথে থাকে, ওদের কারোর কাছে আসে না, কারণ ওরা নাকি ওকে মারে। ও কথা বলে আমাকে প্রত্যেকটা সময়, বিচার দেয় আমরা আমাদের তো সাথে। বাঘ মনে হয়, তাই না? বাঘ থেকে এমন আর অন্য কিছু নয় তো, অতটা ভয় পায় কেন আমি বুঝতে পারি না। ওই দেখো, আমার থেকে আমার কাছে যেমন থাকে তখন চুপচাপ থাকে, কোনো কথাই বলে না। সবাই দেখে আমার কুলে থাকে কিনা, সবাই এটা ভালোই বুঝে যে ওর সঙ্গে আমিও প্রায় সময় ব্লগ শেয়ার করি। আর ওর কোনো কাজ নেই, দেখুন আমি এখন এসেছি, একটা কাজ করে এসেছি, সো শরীরে কোনো কাপড় নেই, কিছু নেই, ও হঠাৎ করে ভিডিও ধরে বসে আছে, কি যে বলবো। আর কোনো কাজ নেই বাড়িতে, শুধু ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। ইউটিউবটা তো তুমিই খুলে দিয়েছো, আমি তো আর বলিনি যে ইউটিউব অ্যাকাউন্ট করব, বাকি তো আর কি করব। ইউটিউব খুলে দিয়েছি যাতে জাস্ট বাড়িতে একটু সময়টা কাটুক, বা আর বাড়িতে দেখুন অনেকগুলো কাজ চলছে, কাকার ঘরের সব কিছু কাজ, তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে খুব রোদ বাইরে। তো ওরা বসে আছে। দেখুন কাকুর ঘরটা খুব সুন্দর, অল্প দিনের মধ্যে হয়ে গেছে, তো এর পাশের ঘরটা আমাদের। তো অ্যাকচুয়ালি কাকু এখানে সিলিংটা দেবে বেত দিয়ে, বেতের মানে বাঁশ দিয়ে করা আর কি। ও রে বাবারে, ওটা আবার কে? ওটা তো আমার ভাই ইরফান। আচ্ছা তাই নাকি, তো ফাইনালি এখন একটা গিফট চলে আসবে, জানি না কি অর্ডার করলো ও আমার জন্য বা কার জন্য আমি জানি না ঠিক। না অ্যাকচুয়ালি বিষয়টা গিফটটা ওর জন্য সারপ্রাইজ ছিল। সো যখন গিফটটা খুলতে লাগলো, তখন কিছুক্ষণ পরে দেখবে এটা সম্পূর্ণটা একটা দোকানের জন্য একটা প্যাকেটিং করা একটা ফটো ফ্রেমের ছিল, কাগজ ছিল, ফটো পেপার। তো আমি খুলছি আর খুলছি, দেখি এটার মধ্যে কি আছে। ও তো অ্যাকচুয়ালি বুঝতে পারছে না, আমি তো ভাবলাম যে তোমার জন্য স্পেশাল গিফট, তো সত্যি ভাবছি গিফট নিয়ে এসেছি, কি আনন্দ সহিত খুলছে। তো খোলার পরে যখন দেখি ওটা তো অন্য কিছু, তখন তো হতভম্ব হয়ে গেছিল। তো আমি ভীষণ আনন্দিত হয়ে খুলছিলাম, জানি না এটার মধ্যে কি আছে। দেখি একটা মেয়ের ছবি, এটা দেখেও খুব ভালো লাগলো, ভাবলাম মেকআপের নাকি কিছু। তো ফাইনালি আমার হাতে চলে আসলো আরেকটা জিনিস, এটাও আমি অর্ডার করেছিলাম, তো এটাও ও এনে দিয়েছে। এটার মধ্যে কি এটা আমি জানি, অবশ্য এটা আমি চুজ করেছিলাম। তো এটা আমাদের দোকানে অ্যাভেলেবেল পাবেন, খুলেই দেখাই, এখন বলবো না কি। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে। সো কন্টিনিউ করছি, কালার দেখতে থাকুন। বোর্ড, এটা এটা হচ্ছে একটা খুব ভালো একটা ব্র্যান্ডের আইশ্যাডো। তো আমি খুলে নিচ্ছি, ততক্ষণ আপনারা ভিডিওতে দেখতে থাকুন। খুব জোর লাগে খুলছি, তাড়াতাড়ি করে দেখি এটা কি ভালো এসছে না খারাপ, খুললে বোঝা যাবে। তো ফাইনালি আমি খুলে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর একটা আইশ্যাডো, 60টা কালার আছে এটার মধ্যে, এটা আমাদের দোকানে অ্যাভেলেবেল। কেউ নিতে চাইলে আমাকে কমেন্টে কমেন্ট করবেন, চরিলামে যে কেউ যদি থাকে। তো অবশ্যই এটা পেয়ে যাবেন,
তো এটা এমনিতে ডেমো হিসেবেও আনা, আর এমনিতে আমার দোকানে অ্যাভেলেবেল আছে আই শ্যাডোগুলো, তাছাড়া অন্যান্য প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আপনারা যদি কোনো নিতে চান অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন। মেকআপের বিভিন্ন প্রোডাক্ট, তাছাড়া অনেক কিছু আছে, গিফট আইটেম, ভ্যারাইটিস মাল আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এটার মধ্যে ভ্যারাইটিস কালার আছে, ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার, যে যতটুকু পারে ততটুকু ইউজ করতে পারবে। সো এখন আমরা যাচ্ছি পুকুর পার যাব। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, চলুন আমাদের সাথে। এই যে আমাদের দুটো পুকুর দেখতে পাচ্ছেন, অবশ্যই এই কুকুর তারা বারবারই দেখে, একটা ডান, প্রত্যেক ব্লগের মধ্যে তারা দেখে। চুপ করো কথা বলছি, ডান দিকে একটা বাম দিকে একটা, ঠিক আছে? ওর মাঝখান দিয়ে সোজা রাস্তায় যেতে হয়, গেলে আমাদের জমিনটা দেখতে পারবে যেখানে আমরা টুকটাক কৃষি কাজ করে বাবা অনেক কিছু লাগায়। সো দেখতে থাকুন, সো চলুন। ওরা সবকিছুই দেখে, তোমাকে নতুন করে কিছু বলতে হবে না। পাল্টিটা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি লুঙ্গিটা পরে। তো আপনারা আমার সাথে সাথে হাঁটুন, আর ক্যামেরার পেছনে আছি আমি, আমাকে দিয়ে মোবাইলটা ধরিয়ে রেখেছে বেচারার মতো, আর কি করব। চো আসুন দেখি কে দেখ, আপনাদের কি দেখাতে পারি। ওই যে আমাদের ওইখানে, চলুন চলুন আসুন। হ্যাঁ আসছি, মোবাইল নিয়ে আসছি। ওরে বাবা, এখানে আমাদের জমিনটা আছে, তো এখানে অনেক মরিচ টরিচ লাগিয়েছে, তো আপনারা আসুন অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে, চলে আসুন মরিচ গাছগুলো দেখাবো, চলুন। তো এখন আমরা দুজনে মরিচগুলো পেরে নেব, আর দেখাবো কতটুক। মরিচগুলো কত সুন্দর দেখুন, আমাদের এই মরিচ গাছগুলো অনেক সুন্দর। তো এখানে অল্প কিছু লাগিয়েছে, তো দেখতে থাকুন, আমি মরিচ পারছি, ততক্ষণ আপনারা ভিডিওতে লেগে থাকুন এবং ভিডিওটা দেখুন। এই তো দেখুন মরিচগুলো কত সুন্দর, টান টানা 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 টানা। তো মরিচগুলো পেরে নিচ্ছে ও এক এক করে, আর খুব সুন্দর হয়েছে। তো আমি কি করবো, পারতে তো আমাকে হচ্ছে, উনি তো ভিডিও ধরে আছে, একটা বাহানা পেয়েছে যে আমি ভিডিও ধরেছি, তুমি পারো, কি বলবো, বলার কিছু নেই। ওই দেখুন কত সুন্দর মরিচগুলো, খুব সুন্দর ছিল, এখনো সম্পূর্ণভাবে ইয়ে হয়নি, ইয়ে মানে কি, ইয়ে মানে বড় হয়নি। বড় তো হয়েছে, ওটা মানে পাকেনি, আমরা যেটা বলি বাতি, গ্রামের ভাষায় যেটা বলি ওটা বলছি। অবশ্যই গ্রামের ভাষায় বলবে, কারণ সবাই গ্রাম থেকে দেখছে। একটু সুন্দরের জন্য একটু কেলো বলছি আর কি। বাবা দেখুন খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের মরিচ পাড়া শেষ, এখন পুচকিটাকে দেখছি বাইরে হাঁটছে বাবা নিয়ে, আর ওর তো কোনো কাজ নেই। শালিকগুলো অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছে, তো এটাও শেয়ার করছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন,
আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, এটা আমাদের বাড়ির আম গাছ, চারা আম গাছ, অনেকগুলো আম ধরবে মনে হচ্ছে, তো খুব সুন্দর লাগছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল, সবাই দেখবেন কিন্তু।